প্রিয় দর্শক, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিততে হলে বোলিং ব্যাটিং তো ভালো প্রয়োজনই, সেই সাথে ফিল্ডিংটাও করতে হবে দুর্দান্ত। তবে প্রথমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও একটি নো বল এবং তারপরেই হয় একটি ক্যাচ মিস, আর যেখানেই সাময়িক সময়ের জন্য ভাষা হারিয়ে ফেলেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে রোহিত শর্মার ক্যাচ উঠলে সেই সস ক্যাচটি ছেড়ে দেন হাসান মাহমুদ, আর যেখানেই রীতিমতো রেগে যান তাসকিন এবং হাসান মাহমুদের উপরে সেই রাগ ঝাড়েন। তবে রোহিত শর্মার এই ক্যাচ মিসে বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। এর পরের বলেই হাসান মাহমুদের একটি ডেলিভারিতে সেই ক্যাচ আউটই হন রোহিত শর্মা। রোহিত শর্মাকে জীবন দিয়েছিলেন হাসান এবং সেই জীবন তিনিই নিলেন। প্রিয় দর্শক, এই মিস ফিল্ডিং নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।